কত চোর গুন্ডা বদমাইশ মাস্তান খুনি দুষ্ট লোকেরা রাজপথে নড়াচড়া করে আর আল্লাহর কত পছন্দের গোলামরা যুগের পর যুগ চার শিখের দেওয়ালে বন্দিত্ব জীবনে থাকে আসতে বলবেন না আছে না নাই যে কিতাব থেকে আমরা আলোচনা শুনতে চাচ্ছি এই কিতাবটা কার রচনা বলুন আসতে বলবেন না কার রচনা করেছেন কে নাজিল করেছেন কে সেই মহান রবের সৃষ্টির ভিতরে কোনো খুঁত আছে আকাশে কোথাও কোনো আকাশ সৃষ্টিতে কোথাও কোনো গ্যাপ লেখা আছে জমিন সৃষ্টির কোথাও কোনো গ্যাপ লেখা আছে তার সৃষ্টির ভিতরেও কোনো খুঁত নেই খুঁত খুঁজে পাওয়া যাবে না যারা গবেষণা করে যারা চিন্তা করে তাদের চিন্তার মাঝে আল্লাহর পরিচয় আছে না নাই আছে নিপুণ কারিগর তিনি কত সুন্দর সুবিশাল আকাশ তিনি বানিয়েছেন দূর দিগন্তের মালিক কে প্রশস্ত জমিনের মালিক কে এগুলো নিয়ে কি একটু চিন্তা করার দরকার আছে না চিন্তা করতে বলছেন কে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا জোরে বলি আল্লাহু আকবার আসমান সৃষ্টিতে জমিন সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তনের মধ্যে যারা চক্ষুষ্মান যারা বিবেকবান যারা চিন্তাশীল তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শয়ন স্বপনে আর আল্লাহর সৃষ্টিরাজির দিকে নজর দিয়ে চিন্তা ফিকির করে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয় আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছো কোন সৃষ্টি তুমি অবান্তর সৃষ্টি করো নাই জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই সুন্দর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সুন্দর করে বানিয়েছেন আল্লাহ আমাকে আপনাকে সুবহানাল্লাহ আমাকে আপনাকে বানিয়ে আমি আপনি চলবো কেমনে আমার আপনার চলতে হবে কোন পথে সেই পথ দেখিয়ে দিয়েছেন কে সেই পথ দেখিয়ে দেবার জন্য আল্লাহ পাক আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বরকে খালি হাতে পাঠিয়েছেন না কিতাব দিয়ে পাঠিয়েছেন কিতাব দিয়ে আমার নবীকে কিতাব যেটা দেওয়া হয়েছে সেই কিতাবের নাম কি কোরআন আমার বন্ধুগণ এমন একটি কিতাব এটা এমন গ্রন্থ এটি যে গ্রন্থের চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত কেউ নিতে পারবে না এমন কিছু আয়াত আছে যে আয়াত পৃথিবীর কোনো মানুষ কখনো বলতে পারবে না পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি একখান বই লিখছি এই বইয়ের ব্যাখ্যা করার জন্য সাত সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় গোটা পৃথিবীর গাছ যদি কলম হয়ে যায় ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না এমন কোন লেখক পৃথিবীতে জন্ম নিয়েছে নাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেই কিতাব তিনি নাজিল করেছেন তার বড় প্রমাণ হলো ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله جوري بولي الله أكبر গোটা পৃথিবীর সাত সমুদ্রে পানিগুলো যদি কালি হয়ে যায় সমস্ত বৃক্ষরাজি যদি কলম হয়ে যায় আমার রবের কালিমার ব্যাখ্যা অর্থাৎ এই কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় সমস্ত কলমগুলো ভোত্রা হয়ে যাবে পানি রূপী কালিগুলো নিঃশেষ হয়ে যাবে
কিন্তু কোরআনের এই কালিমার ব্যাখ্যা লেখা একজন মানুষের দ্বারা শেষ করা সম্ভব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ, কি মূল্যবান গ্রন্থ এটি। আর এই গ্রন্থ শুনতে, এই কোরআন শুনতে যারা বাধা সৃষ্টি করে, সত্যিকারের হক পন্থী মুসলমান তারা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং এই মাহফিলের মধ্য দিয়ে আমরা এটাই জানান দিতে চাই, শত বছরের ঐতিহ্য বহন করছে দেশের ওয়াজ মাহফিলগুলো, দয়া করে মাহফিল বন্ধের এই ষড়যন্ত্রে আপনারা হাত লাগাবেন না, রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সূরাতুদ দোহা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। দোহা মানে হলো মধ্যাহ্ন, অর্থাৎ একটা দিনের মাঝখান যে টাইমটা, মিডিল টাইম। মধ্যাহ্নের কসম, দুপুরের কসম কে করেছেন? দুপুরের মালিককে, সকালের মালিককে, সন্ধ্যার মালিককে। তাহলে সকালবেলা হলি যে কয় সুপ্রভাত, লাভ কি বলো না, এরকম গুড মর্নিং আছে না? আচ্ছা, গুড ইভিনিং, গুড নাইট, শুভ সকাল, শুভ রাত্রি, এটা বলে তো আপনি সব পাচ্ছেন না, কিচ্ছু বলার দরকার নেই, বলতে হবে আসসালামু আলাইকুম, ঠিক কি না? খোদা হাফেজ না আল্লাহ হাফেজ? বলেন বলেন, লক্ষ কোটি খোদা বললে আপনার কোনো লাভ হবে না, একবার আল্লাহ বললে আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। একটু জোরে বলি আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। এই সালাম সহ্য হয় না অনেকের, আল্লাহ হাফেজ সহ্য হয় না, হিজাব শুনলে নাকি তালেবান তালেবান গন্দায়, জঙ্গি জঙ্গি গন্দায়, টাকনুর উপরে, টাকনুর উপরে, গিরার উপরে, গিরার উপরে পাজামার কাপড় গিরার উপরে রাখতে হবে, রাখা ওয়াজিব। এটা টেস্টোস্টেরন নামক একটা হরমোন আছে, যে ব্যক্তি এই টাকনোটা ঢেকে রাখবে তার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে, মেডিকেল সায়েন্স এটা বলছে। রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে দিলেন যে তোমরা টাকনোর উপরে কাপড় পরো। যে ব্যক্তি আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর উপরে কিয়ামতের দিন নজর দিবেন না, কয়েক শ্রেণীর দিকে, এর মধ্যে এক শ্রেণী হলো যাদের পাজামার কাপড় গিরার নিচে চলে যাবে। একজন অফিসের বড় কর্মকর্তা, জনস্বাস্থ্য অধিদপ্তরের বড় একজন কর্মকর্তা ডক্টর আব্দুর রহিম, তিনি তার অফিসে, তিনি ভাবলেন মান রাআ মিনকুম মুনকারান, কি বলে, কুল্লুকুম রাআইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাআয়াতিহি, আল্লাহ পাক আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন আমি অফিসের দায়িত্বশীল, আমি দেখি তো আমার অধীনস্থ যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের মধ্যে কিছু ইসলাম প্র্যাকটিস করানো যায় কিনা। উনি সমস্ত কর্মচারী কর্মকর্তাদের মাঝে তিনি একটা অর্ডার দিলেন, মেয়েরা এই অফিসে ঢুকবে হিজাব পরে, আর পুরুষরা যখন ঢুকবে তারা তাদের গিরার নিচে পা পাজামা না পরে গিরার উপরে প্যান্ট পরে তারা আসবে। এটা কেন বলা হলো? এটার বিরুদ্ধে বিচারপতি নামের কলঙ্ক, কিছু বেয়াদব এগিয়ে এসে বলল এগুলো হলো জঙ্গি কায়দার সিস্টেম, এগুলো জঙ্গি ওয়ার্ডার, জঙ্গিবাদের লক্ষণ। অথচ এই ওয়ার্ডার কি কোনো ব্যক্তির নেই, ওয়ার্ডার আল্লাহর। কার ওয়ার্ডার? মেয়েদের হিজাব পড়তে হবে কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার। আমার দেশে নাস্তিক কম নেই, ফ্রান্সে যাবেন কখন? ফ্রান্সে কখন যাবেন? আমার দেশের নাস্তিকের ঠেলাই তো কাম সারা, দেখি কারা কারা কি কয়। আজকে এগুলোই কথা হবে ইনশাআল্লাহ, জোরে বল ইনশাআল্লাহ। আসুন সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তাহলে দুপুরের মালিক কে? সকালের মালিক, সন্ধ্যার মালিক, নিঝুম রাত্রির মালিক, ওয়াল্লাইলি ইদা সাজা, ওই রাতের কসম যখন সেটা নিঝুম হয়ে যায়, সাজা কি হয়ে যায়? নিঝুম হয়ে যায়, নিঝুম রাত। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম আসে না, সে গানগুলো কি, গানের ভাষাগুলো কি, রাত পার হয়ে যাচ্ছে, সখী তুমি কোথায়, সখী পুরী আছো,
আছে না সখীপুর টাঙ্গাইল? ওখানে কোন সখী ছাড়া সখী কে? সখীপুর আছে না? সম্মানিত ভাইয়েরা, রাত পার করছে সখীর জন্য পাগল, কিন্তু রাতটা দিয়েছেন কে? পাগল হতে হবে সখীর জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। বরং সেই রাতে কি করতে হবে? আল্লাহ পাক তার রাসূল কো অর্ডার দিলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলি আল্লাহু আকবার। হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, আপনি রাতের বেলা দাঁড়িয়ে যান, ওয়াল্লাইলি ইদা সাজা, নিঝুম রাতের কসম কে খেয়েছেন? আল্লাহ খেয়েছেন। সেই রাতের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, আপনি কি করবেন? রাতের একটা অংশে দাঁড়াবেন, সিজদায় পড়ে কাঁদবেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি করবেন কি? রাতের একটি অংশে আপনি দাঁড়াবেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। আমার নবজির তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় নাই, আর আমাদের ফরজ নামাজ তো কাজা নাই। আস্তে কন কেন? ফরজ নামাজ কাজা হয়? কাজা হয় না? আমার নবীর জীবনে একক্ত নামাজ কাজা হয়েছে এমন কোন রেকর্ড নাই। যার আগের পরের সব কিছু মাফ করে দিয়েছেন কে? আস্তে বলবেন না, কে মাফ করে দিয়েছেন? আল্লাহ তাআলা মাফ করেছেন। আমার আল্লাহ রাসূল কি পরিমাণ মহব্বত করেছেন! তিনি মহব্বত করে কোথাও নাম ধরে ডাক দেন নাই, সম্মান দিয়েছেন, অনার করেছেন আল্লাহ নিজে পর্যন্ত। কি সম্মান আল্লাহ আমার রাসূলকে দান করেছেন! গোটা কোরআন যে কোরআন রাসূলকে লক্ষ্য করে নাজিল হলো, সেই কোরআনের একটা আয়াতও দেখাতে পারবেন না যে আয়াতে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া হরফে নেদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, হে মুহাম্মদ, হে আহাম্মদ। ডাক দেন নাই? দিয়েছেন? ডাক দেন নাই? কোথাও খুঁজে পাবেন না আপনি। আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন, এই কোরআনে অন্য নবীদেরকে ডাক দিতে নিয়ে তাদেরকে হরফে নেদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, ডাক দিয়েছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। আছে না নাই? আছে। এরকম করে অনেক পয়গম্বর কে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া জাকারিয়া বলে সম্বোধন করেছেন, কিন্তু একটা বারের জন্য রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে ডাকলেন না, বরং চেয়ে সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাখির ওয়ার রুজজা ফাহজুর। ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। জোরে বলি আল্লাহু আকবার। দুই জায়গায় নাম নিয়েছেন, কিন্তু নামের সঙ্গে সঙ্গে অ্যাডজেক্টিভও যোগ করে দিয়েছেন, গুণবাচক শব্দ যোগ করেছেন। কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা وعلى الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. جرب لي الله أكبر. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل. جرب لي الله أكبر.
কোথাও কি নাম ধরে ডাক দেওয়া আছে নাকি নাই যে রাসূল কাল্লার নিজি নাম ধরে ডাকাটা কি আপত্তিকর মনে করলেন তিনি ডাকলেন না রাসূল যখন মিরাজে গিয়েছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী জোরে বলি আল্লাহু আকবার এত শান এত মর্যাদা আল্লাহ পাক যাকে দান করেছেন আল্লাহ তার মনের কথাগুলোকে কবুল করে নিয়েছেন তার প্রথম কিবলা বাইতুল হারাম না বাইতুল মুকদ্দাস বলেন বলেন প্রথম কিবলা কি বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস তার প্রথম কিবলা নামাজ পড়ছেন তিনি মসজিদে কিবলাতাইনি নামাজ পড়তেছেন দুরাকাত নামাজ তার শেষ হয়েছে চার রাকাত নামাজ তার মন বলছিল নামাজের মধ্যে হারে আমার কিবলা যদি আমার হারামের দিকে হতো কাবার দিকে আমার কিবলাটা যদি হয়ে যেত মনে মনে চিন্তা করছেন নামাজের মধ্যে ওহী নাযিল হয়ে গেল মসজিদে কিবলাতাইন আল্লাহ পাক আমাকে অনেকবার দেখার সুযোগ করে দিয়েছেন ওই জায়গায় দুইটা কিবলা দেখা যায় আমার নবীজি করলেন কি যখন তিনি ওহীটা পেয়ে গেলেন নামাজের মধ্যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্তারাল মসজিদিল হারাম জোরে বলি আল্লাহু আকবার দুরাকাত নামাজ তিনি বাইতুল মুকদ্দাস লক্ষ্য করে পড়েছেন আর বাকি দুরাকাত সালাত তিনি মুখটা ঘুরায় নিয়ে তার কিবলা বানিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন আপনি হারামের দিকে মুখ ঘুরায় নামাজটা পড়ে নেন জোরে বলি সুবহানাল্লাহ যার মনের কথা কবুল করে নিতেন কে আসতে বলবেন না কে সে রাসূলকে নিয়ে আজকে নাটক চলছে বড় আফসোসের বিষয় রাষ্ট্রীয়ভাবে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি রাষ্ট্রীয়ভাবে কোনো নিন্দা জ্ঞাপন করা হয়নি আস্তে আস্তে আমি আলোচনার গভীরে যাচ্ছি যে সূরা আমি তেলাওয়াত করেছি এই সূরা টোটালি রাসূলকে লক্ষ্য করে আল্লাহ পাক নাযিল করেছে সুবহানাল্লাহ বলেন আরেক আরো দুইটা সূরা আছে টোটাল আয়াতগুলো রাসূলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আরেকটা সূরা কোন সূরা আমার সঙ্গে ঠট মিলিয়ে বলুন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ফিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب جرب يا الله أكبر সুযোগ পেলে আমরা জিকির করব কার আস্তে বলবো না জিকির করব কার সময়টাকে কাজে লাগাতে হবে সূরা ইনশিরাহ রাসূলকে আল্লাহ পাক উপহার দিলেন আরেকটা আয়াত আরেকটা সূরা উপহার দিয়েছেন যারা পারবেন সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলবো আমরা সওয়াব পেয়ে যাব সওয়াব দিবেন কে ছোট্ট সূরা আমার আপনার ঘরের সূরা ঠোঁটের সূরা ছোট্ট সূরা হলেও হবে কি অত্যন্ত দামি সূরা সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন ইন্না আতাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কোন মানুষকে তা দেই নাই অতএব আপনার দায়িত্ব হলো আপনি নামাজ পড়ুন আপনি সালাত আদায় করুন আপনি কোরবানি করুন আর আপনাকে আজকে যারা বলতেছে লেস কাটা নির্বংশ তারাই হতেছে প্রকৃত লেস কাটা রাসূলকে নিয়ে আজকে যে নাটক চলছে এই নাটক আগেও ছিল কি ছিল না ছিল কি ছিল না রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি হাশরের ময়দানে মানুষ যখন দিক বিদিক যখন ছুটোছুটি করবে কেউ কাউকে চিনবে না বাবা তার সন্তানকে অস্বীকার করে বসবে মা তার সন্তানকে অস্বীকার করে বলবে জাগতিক জীবনে আমি কোনো সন্তান পেটে ধারণই করি নাই এমন একটি কঠিন মুহূর্ত সে হাশরের ময়দানে অবস্থান করবে মানুষ সময় সময় থেকে পালাবে
আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃশ্য সুন্দর করে তুলে ধরে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি জোরে বলি আল্লাহু আকবার ভাই থেকে ভাই পালাবে আত্মীয় থেকে আত্মীয় পালাবে কেউ কাউকে চিনবে না রাসূল বলছেন সাহাবীরা সেই হাশরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও তিনটি জায়গায় খুঁজবা আমাকে যে কোনো একটা জায়গায় পেয়ে যাবে তিন জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে যদি পেয়ে যাও তোমাদের টেনশন দূর হয়ে যাবে সেই দিন রাসূলকে সুপারিশ করার যোগ্যতা কে দিয়ে দিবেন আস্তে বলবেন না কে দিয়ে দিবেন রাসূলকে প্রয়োজন না এমন কোন স্টেশন আছে নাকি দুনিয়াতেও দরকার কবরেও হাসরেও মিজানেও পুলসিরাতে সব জায়গায় দরকার থাকি আমার নবীজি আমার সাহাবী কেরাম কি কাদা কাদা কণ্ঠে বলছেন সাহাবীরা হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও তিন জায়গার যে কোনো এক জায়গায় তালাশ করবে নাম্বার ওয়ান হলো সাহাবীরা আমাকে খুঁজবে তোমরা পুলসিরাতে যদি না পাও তোমরা আমাকে খোঁজার জন্য যাবে মিজানে তাতেও যদি না পাও আমার তিন নাম্বার জায়গা হলো আমাকে তোমরা অবশ্য অবশ্যই হাউজে কাউসারে পেয়ে যাবে হাউজে কাউসার কাউকে দেওয়া হয় নাই ইন্না আতাইনাকাল কাউসার হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি সে হাউজে কাউসার থেকে জান্নাতের পেয়ালা দিয়া আমার বরকতি হাতে তোমার মুখে যখন হাউজে কাউসার থেকে পানি তুলে দেব পান করায় দেব জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে জীবনের শক্তি ফিরে পাবে আমি তুমি দুজন মিলে জান্নাতের মধ্যে ঢুকে যাব জোরে বলি সুবহানাল্লাহ সবাইকে জান্নাত পেতে রাজি আছি নাকি রাজি আছি রাসূলকে ভালোবাসবো না আনুগত্য করব আনুগত্যের দরকার নেই দেখছেন আনুগত্য করবেন ভালোবাসবো দুটেরই দরকার আছে কথা অনেক আছে কষ্ট হচ্ছে না তো জোরে বলি ইনশাআল্লাহ একটু গরম লাগতেছে মনে হয় আপনাদের মানুষের গায়ের একটা গরম আছে কিন্তু একটু গরম লাগতেছে কিন্তু এই গরম কি হাশরের ময়দানের দিনের গরমের চাইতে মনে হয় বেশি নাকি সেই হাশরের কণ্ঠ তো কি ময়দান সবার সামনে আছে না নাই খামসিন আল ফাসানা 50,000 বছর চলে যাবে বিচার শুরু হবে না কঠিন দিন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ বলবেন আজকের দিনে রাজত্ব কার আস্তে বলবেন না কার ক্ষমতা পায় ভাবে পাইছি ক্ষমতার সারাসারি নাই আছে না নাই অহংকার করবেন না সকালবেলা যে পত্রিকা 10 টাকা দিয়ে কেনেন সন্ধ্যাবেলায় সেই পত্রিকার কিন্তু আর দাম থাকে না সকালবেলা প্রতি পিস পত্রিকার দাম 10 টাকা বিকালবেলা সেই পত্রিকা 1 কেজি বিক্রি হয় 10 টাকা দিয়ে ঠিক কি না শুধু একটা বেলা পার হয় ভাববেন না আমার দাম সব সময় থাকবে আপনার দাম থাকবে না একদিন আপনিও শেষ হয়ে যাবেন জীবন হলো বরফের মতো বরফ গলতে গলতে পানি হয়ে যায় ভাববেন না আপনি সারা জীবন বরফ থাকবেন ক্ষমতার মসনদে বসে ক্ষমতা পাইলে সব দিখারা হয়ে যায় ভুলে যায় সব কিছু আছে না নাই কত চোর গুন্ডা বদমাইশ মাস্তান খুনি দুষ্ট লোকেরা রাজপথে নড়াচড়া করে আর আল্লাহর কত পছন্দের গোলামরা যুগের পর যুগ চার শিখের দেওয়ালে বন্দিত্ব জীবনে থাকে আসতে বলবেন না আছে না নাই এটার জবাব দেবার জন্য একমাত্র কে যথেষ্ট আসতে বলবেন না কে যথেষ্ট ফেরাউন মাস্তানি করছে কাম হয়েছে আসতে বলবেন কাম হয়েছে নমরুদ মাস্তানি করেছে কাম হয়েছে হয় নাই ফ্রান্সের কি নাম নামও বলতে চায় ম্যাক্রো নাকি মাক্রু বুঝেন নাই কি নাম মাক্রু মাক্রু মানে মানে হচ্ছে অপছন্দনীয় জঘন্য ওর নামই তো জঘন্য ঠিক কি না মাক্রু বিড়ি খাওয়া কি দেখছেন কেউ হারাম করে না সম্মানিত ভাইয়েরা ইমানুয়েল ম্যাক্রো
সে যে আচরণটা করেছে যদি মাফ না চাও তোমার পিঠের চামড়া থাকবে না বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা হাত উঁচু করবে ঘর মুসলমান আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন মঞ্চ থেকে নয় শ্রোতার মধ্যে থেকে স্লোগান আসা উচিত ঠিক কিনা আমি বলবো আপনি স্লোগান দিবেন স্লোগানের দরকার আছে না নাই আচ্ছা অনেকে স্লোগান বরদাস্ত করতে পারে না মানে ওর স্লোগান হবে ওর বাপের স্লোগান হবে কিন্তু কোরআনের স্লোগান দিতে রাজি না আছে না নাই একজনের বাপের দেশ আরেকজনের স্বামীর দেশ মাঝখান দিয়ে আমরা শেষ আমরা কই যাই আমাদের বাপও লাগবে না স্বামীও লাগবে না আমাদের আল্লাহ লাগবে আমাদের কে আছেন আল্লাহ আমরা কাউকে চাই না মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যারা আল্লাহ আছে তার সব আছে যারা আল্লাহ নাই তার গোটা দুনিয়া হলেও কিচ্ছু নাই ম্যাক্রো ও একটা জাহান্নামের কীট ঠিক কিনা ও একটা বিয়ে করছে যারে বিয়ে করছে হচ্ছে ওর টিচার বিয়ের আগে আকাম কুকাম করছে কথা বোঝেন নাই বিয়ের আগে আকাম কুকাম তো খুব ভালো লোকেরাই করে বুজুর্গরা করে এই লম্পট রসুল কিনে বাজে কথা বলে ব্যঙ্গ কার্টুন তার নেতৃত্বে নির্মিত হয়েছে ফ্রান্স ধ্বংসের পথ তৈরি করতেছে ঠিক কিনা আইফেল টাওয়ার থাকবে না ফরাসি তুমি পরাশক্তির দাবি করো ইতিমধ্যে করোনা ওই জায়গায় অ্যাটাক করছে বেশি আগুন ধরছে আছে না নাই গজব কে দেন ওয়াগরাকনা আল ফিরাউন ফেরাউনের 14 গোষ্ঠী সুবায় মারছেন কে সে আল্লাহ মনে হয় এখন নাই আছেন না নাই আমার আপনার দিন যত যাবে চোখ তত দুর্বল হয়ে যাবে আমার আল্লাহর কি নজর দুর্বল না শোনা দুর্বল না বোঝা দুর্বল না আমার ফায়রাব আমরা আল্লাহকে নিয়ে থাকতে চাই আল্লাহ নিয়ে মরতে চাই আল্লাহ নিয়ে বাঁচতে চাই কারণ আমার তো সেই আল্লাহ যিনি কখনো মৃত্যুবরণ করবেন না যিনি কখনো ঘুমান না যিনি কখনো তন্দ্রা যান না যিনি কখনো নিদ্রা যান না তার পরিচয়টা শ্রেষ্ঠ পরিচয় হলো আয়াতুল কুরসি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়ব নামাজের ফরজ নামাজের পর আল আযকারু বাদাস সালাত নামাজের পর পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি কোনো বান্দা আয়াতুল কুরসি পড়তে পারে সেই বান্দার মৃত্যু থেকে শুরু করে নিয়ে হাসর পর্যন্ত কোনো কোনো মঞ্জিলে তার কোনো বাধা থাকবে না আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় নয়টা বাক্যের মধ্য দিয়ে দিয়ে দিয়েছেন তার প্রথম বাক্য হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ফ্রান্সের প্রেসিডেন্ট মরে যাবে ডোনাল্ড ট্রাম্প মরে যাবে নরেন্দ্র মোদী মরে যাবে এর আগে কত বড় জাদ্রেল জাদ্রেল নেতা মরে গেছে সব হাড় মাংস কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ তো শেষ হবেন না হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আরো সহজ পরিচয় আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমার সঙ্গে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আরো জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওষুধ পাঠা কি পাঠা তোর দেশে যে ওষুধ আছে আমার দেশে সে ওষুধ নাই পৃথিবীর ক্ষমতাধরদের লাগি একজন আরেকজন ছাড়া বাঁচতে পারে না প্রয়োজন হয়ে যায় আমার কাছে জিনিসটা আছে তোমার কাছে সেই জিনিসটা নাই কিন্তু আল্লাহর কেমন লাগে নাকি আল্লাহ এই জন্য বলছেন
তোরা সব ফকিরের দল, আমি হলাম ধনী। ও নাহনু আগনিয়া ও আনতুমুল ফুকারা, সবগুলো ফকিরের বাচ্চা। কিসে? সব ফকির, আমি হলাম ধনী, কারণ আমি হলাম অমুখপেক্ষী, আমার কারো কাছে যাওয়াও লাগে না, বলাও লাগে না, শুধু আমার কি করতে হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলি আল্লাহু আকবার। শুধু কি করতে হয়? শুধু বলতে হয় হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সময় লাগে নাকি? ইঞ্জিনিয়ারিং প্ল্যান লাগে নাকি? আর্কিটেকচার লাগে নাকি? কোনো কিছুই লাগে না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বিশাল আকাশ কে বানিয়েছেন? আকাশের খুঁটি কয়টা? ওই সাইডে কইছে দুইটা আছে, খুঁটি আছে? কোনো খুঁটি নাই, কোনো খুঁটি নাই। কি আল্লাহ ইঞ্জিনিয়ার! দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাতে গেলে খুঁটি ছাড়া বিল্ডিং মনে হয় বানাতে পারবে? পারবে নাকি? পারবে না। কিন্তু আল্লাহ এমন ইঞ্জিনিয়ার যার খুঁটি লাগে না, খুঁটি বিন সাত ঝুলন্ত সাত। সুবহানাল্লাহ বলে। এই হলো আমার আল্লাহ সুনিপুণ কারিগর। আবার এই ইঞ্জিনিয়ারিং প্ল্যান, এই যে নিপুণ বুদ্ধিগুলো, সায়েন্সের জ্ঞানগুলো, স্ট্রাকচারাল জ্ঞানগুলো আল্লাহ পাক একটা ছোট্ট প্রাণীর মধ্যেও দিয়েছেন। একটা পাখি আছে, ছোট্ট পাখি, সেই পাখিটা তাল গাছে বাসা বাঁধে, তাল তলা নাকি এটা? এই জন্য মনে হয়েছে আমার। তাল গাছ কই আছে? কই তাল? তাল। এক লোক গেছে সৌদি আরব, কোথায় গেছে? সৌদি আরব চাকরি করতে। তো নামটা হলো, ওর নাম হচ্ছে সাদিক। সৌদি আরব যাওয়ার সময় তার মা শখ করে তার ব্যাগের মধ্যে একটা তাল দিয়েছে, নাম সাদিক, ব্যাগে কি তাল। তো সৌদি জেদ্দা এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গেই ওই আরবের এক লোক তাকে ডাকতেছে, ইয়া সাদিকি তাল হিনা। কি কথা কি বুঝতেছ? হে আমার বন্ধু এদিকে আসো। এর আরবি হচ্ছে ইয়া সাদিকি তাল হিনা, এদিকে আসো। সাদিক মনে মনে কয় সুন্দর দেশে আসলাম, নামও কয় তালও কয়, নামও কয় তালও কয়, খুব খুশি, খুব খুশি। বিকেলবেলা বাসায় গিয়ে মাকে ফোন দিয়ে বলছে, মা আমি এমন দেশে আসছি যে দেশের লোক গায়েবও জানে। কি গায়েব জানে বাবা? আমি নামার সঙ্গে সঙ্গে আমারে বলে, সাদিক তোমার ব্যাগের তালের কি খবর? মা তুমি যে তালটা দিছো সেই তালটাও জানে। তাহলে মানুষ যদি গায়েব জানে, যদি বিশ্বাস করে, তার কি ইমান আছে? আসতে বলবেন ইমান আছে? গায়েব কে জানেন? গায়েবের মালিক কে? বাচ্চা হয় না, অনেক যায়, অনেকে চলে যায় বাবার দরবারে, আছে না? যায় বলে বাবা বাচ্চা নাই, দুই যুগ বিয়ের বয়স, বাচ্চা কি আমার হবে? বাবা চুপ করে থাকে, সিয়ার একখান বড় একখান সিয়ারে বসে, চেহারা তো মাশাল্লাহ জিব্রাইল ফেল, আছেন এরকম আছে না? নাই আছে, সিয়ারও দেয় আল্লাহ ওদের, মানে শয়তান তো, বুঝেন না? অনেকক্ষণ চুপ ভান করে থাকে, চুপ করে থাকে, বুঝায় আমি জামানার কুতুব, আমি বুজুর্গ। দশ মিনিট বিশ মিনিট চলে যায়, বাবা কত কও, আমার কি বাচ্চা কপালে আছে? আধা ঘন্টা চল্লিশ মিনিট চলে যায়, হঠাৎ করে আওয়াজ হয়, কি কথা কি বুঝতেছেন? মানে ওর ইশক ভিতরে চলে আসছে, বলে যে যা ছেলে। কি কথা কি বোঝা গেল? মানে ও এতক্ষণ ছিল হলো সপ্তমাস মানে কিচ্ছু না, খালি পিছনে শুধু কাঁচা কঞ্চির খালি পিছন দরকার, ঠিক কিনা? এরকম কিছু ভণ্ড দরবার আমার দেশে আছে না? নাই? ওদের দরবার চলে, ওদের ভণ্ডামি চলে, নাটক সিনেমা চলে, গার্মেন্টস শিল্প চলে, শিল্প বাঁচানোর জন্য যেমন গার্মেন্টস খোলা দরকার, ইমান রক্ষার জন্য মাহফিল চালু করা দরকার। সম্মানিত ভাইয়েরা, তাল থেকে কুদ্দুর চলে আসছে, দেখেন রাগ করতেছেন নাকি আপনারা? যেহেতু তাল তোলা আসছি, তাল তোলার তো ব্যাখ্যা করা দরকার। তাল কি সুন্দর তাল গাছ, এক পায়ে না দুই পায়ে, কে বানিয়েছেন? ঝড় আসলে আমার আপনার বাড়ি নাই, তাল আছে না? নাই
এমনি কি তাল তাল হইছে? চলে গেলে তো তাল তাল থাকতো। তাল গাছ এক পায়ে দাঁড়ায় আছে, সেই তাল গাছের ডালি, সেই ডালটাও এত মজবুত, এত সুন্দর তাল গাছের ডালগুলো এত মজবুত, সহজে উপড়ে যায় না, ঝরে যায় না। ওই তাল গাছের ডালের সাথে ছোট্ট একটা পাখি এমন সুন্দর করে তার নিড় বানালো, এমন সুন্দর করে বাসা বানালো। সেই বাসাটা দেখতে অসুন্দর না সুন্দর? অসুন্দর না সুন্দর? ও ভিত দেয় নিচ থেকে না উপর থেকে? উপর থেকে, উপর থেকে না? সে ভিতটা দেয় হলো উপর থেকে। মানুষ ভিত দেয় কোন দিক থেকে? নিচ থেকে। ওর কাজ কিন্তু উল্টা। মানুষ ভিত দেয় হলো নিচ থেকে, ফাউন্ডেশনটা গড়ে মাটির নিচ থেকে তোলে, আর তাল গাছে ওই পাখিটা সে তার ভিত বানায় হলো উপর থেকে নিচের দিকে আসে, এমন সুন্দর করে করে ঠোঁটটা দিয়া কেটে কেটে ডিজাইন করে করে এমন সুন্দর বাসা বানায়। গোটা পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারকে যদি এক জায়গায় করে বলা হয়, লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার তোমাদেরকে এক করে বললাম, তোমরা একটা বাবুই পাখির বাসা বানাও, সদ্য গোষ্ঠী পারবে নাকি? আসতে বলবেন না পারবে নাকি? বাবুই পাখির মাথার ওজন কয় কেজি? আধা কেজি? এই যে কইছে কোন গ্রামেই তো আসে না, ছোট্ট একটা মাথা, আল্লাহ তার মধ্যে কি হেকমতটা দিয়ে দিলেন, এই ব্রেন এই মেধা কে দিয়ে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কি মেধা খাটালো, এমন সুন্দর বাসা বানালো। সে বাসার ভিতরে আবার তিনটা রুম আছে, একটা ড্রয়িং রুম, একটা বেডরুম, একটা কমন রুম। সুবহানাল্লাহ, বলবেন না? ড্রয়িং রুমে সোফা সেট আছে, কমন রুমে, কমন রুমে ডিম আর বাচ্চা গুলো থাকে, আর মাস্টার বেডে বাবুই পাখি তার গিন্নি নিয়ে শুয়ে থাকে। যখন কোন মেহমান চলে আসে, সালাম অভিনন্দন জানায়, ভিতরে ঢুকতে চায়, কিন্তু ভিতরে ঢোকার কোন অনুমতি নাই, কারণ পর্দাটা দেওয়া আছে, অন্দর মহল ঢোকা যাবে না, পর্দার খেলাফ হয়ে যাবে। সোফা সেটে বসো, পর্দার নিয়মটা মেনে চলো। পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহর হুকুম মেনে চলে না। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবিটা কি তোমরা তা বুঝো না? সবচেয়ে বড় জিকির হলো কোরআন পড়া। কি পড়া বলেন? কোরআন পড়া। আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো কম, তাও গান শুনবেন। এতক্ষণ শেষে এসে বলেন গান শুনবেন, গান শোনা যাবে, সিনেমা হলে যাওয়া যাবে, খোলা আছে, এক টিকিটে তিন ছবি, এক টিকিটে কয় ছবি? তিন ছবি। কি অফার, জান্নাতের অফার নাকি? কিছু কিছু লোক ভাই উঠে যাচ্ছেন, আমি কি শেষ করে দেব? ওঠা যাবে না, একটু বসো, এর তো কোরআনের বাগান, এখান থেকে উঠলাম বসলাম না, আমরা শেষ মোনাজাত করে ফিনিশিং দিয়ে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরা দুহা থেকে কথা বলছিলাম, মধ্যাহ্নের কসম কে খাচ্ছেন? রাতের কসম কে খাচ্ছেন? আল্লাহ। রাতের মালিক কে? দুপুরের মালিক কে? দিনের মালিক কে? দিনের পরে রাত দেন কে? রাতের পরে দিন দেন কে? এখন বাংলাদেশের দিন বড় না রাত বড় বলেন? দিন বড় না রাত বড়? গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে কে করেন? আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি দিনের কসম করছি, রাতের কসম করছি, কারণ সেই দিন এবং রাত আমি তা আবর্তন করি, ছোট করি, বড় করি। আবার উত্তর মেরু আছে, দক্ষিণ মেরু আছে, মেরু অঞ্চলে ছয় মাস দিন ছয় মাস রাত কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়াতুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই وترزق من تشاء بغير حساب. জোরে বলি আল্লাহু আকবার। তুমি তো সেই আল্লাহ, জি আল্লাহ, তুমি রাতকে দিনের মধ্যে ঢুকাও, আবার দিনকে রাতের মধ্যে ঢুকাও, মুর্দাকে জিন্দা করো, জিন্দাকে মুর্দা করো। ক্ষমতা কার? আসতে বলবেন না কার?
আল্লাহ পাকের ক্ষমতা একজন পয়গম্বর এখনো ইন্তেকাল করেন নাই এখনো তিনি মারা যান নাই আল্লাহ তাকে উঠায় নিয়েছেন জীবন্ত রেখে দিয়েছেন কে আসতে বলবেন না কে রেখে দিয়েছেন তিনি আবার আসবেন আসবেন কি না আসবেন কিন্তু খ্রিস্টানরা কি কয় শেষ এই জন্য তাদের কোন ঈমান তাদের ঈমান আছে বরঞ্চ তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে তারা মিথ্যা অপবাদ দিয়ে দেয় তারা তারপরে নাসারারা আরেক পয়গম্বরকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে দেয় মিথ্যা তারা তথ্য দিয়ে দেয় ইহুদিরা কি বলে নাসারা কি বলে কোরআন বলতেছে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم جوره بولي الله اكبر يهودي را বলে উযাইর হলো আল্লাহর বেটা নাসারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর বেটা জোরে বলি নাউজ বিল্লাহ আরো জোরে বলি নাউজ বিল্লাহ ঈমান আছে নাকি আস্তে ঈমান আছে নাকি ঈমান নাই তাদের এবং তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না অন্তরঙ্গ বন্ধু তাদেরকে বানানো যাবে না কার কথা কিন্তু আমার দেশে অনেক ইহুদি খ্রিস্টান বউ বানায় নিছে আছে না নাই স্বামী বানায় নিছে আছে না নাই কোন মুফতি ফতোয়া দিল কে জায়েজ করে দিল এই টাঙ্গাইলে আপনি যদি খুঁজে বের করতে যান খুঁজে পাবেন অনেক মুসলমান তার বউ হিন্দু আছে না নাই অনেক হিন্দু স্বামী বউ হলো মুসলমান এইরকম সম্পর্ক গড়ি যে সংসার গড়ে উঠবে আল্লাহর কসম করে বলি জেনার পরিবেশ তারা কিছুই পাবে না তারা জেনা হয়ে যাবে কারণ ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যেও না যতক্ষণ না সে ঈমান না আনতে পেরেছে ইমানদার ছাড়া কোনো নারীকে বিবাহ করা যাবে না ইমানদার ছাড়া কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করা যাবে না হুকুমটা কার আসতে বলবেন না কার আল্লাহ পাকের হুকুম আমার বন্ধুগণ আমার ভাইরা কিন্তু আজকের সমাজে কিছু মানুষ সুশীল সমাজের দাবিদার তারা বলে সবার উপরে মানুষ মানুষকে দাম দিতে হবে সে যে ধর্মেরই হোক না কেন এই সমস্ত কথাগুলো বলে শরিয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা শরিয়াতকে গ্রহণ না করে তারা বাতিলকে গ্রহণ করছে এই সমস্ত অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই প্রতিবাদ করতে হবে অন্যের মোকাবেলা করতে হবে অন্যায় কি কখনো প্রশ্রয় দেওয়া যাবে না সমাজ সেই সময়ই ধ্বংস হয়ে যায় যে সমাজে হক পন্থীরা যখন হক কথা বলা বন্ধ করে দেয় তখন মূর্খদের রাজত্ব চালু হয়ে যায় এই জন্য হক পন্থীর কাতারে থেকে হকের পক্ষে কথা বলতে হবে এবং কাজ করতে হবে কোন পথে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান পুণ্যের কাজে তাকওয়ার কাজে পরস্পর পরস্পরের সহযোগিতার হস্ত প্রসার করে দাও আর যেগুলোতে পাপ যেগুলোতে জঘন্য অনাচার আছে অন্যায় পাপ কাজ আছে সেই সমস্ত কাজে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করতে যেও না আমার বন্ধুগণ সৎকে গ্রহণ করব অসৎকে প্রত্যাখ্যান করব আমরা হক পন্থীর পরিচয় দিয়ে জমিনে অবশ্যই আমরা অবস্থান করতে যাব বাতিল আমার সামনে দাঁড়িয়ে যেতে পারে বাতিল আমাকে হুমকি ধামকি দিতে পারে জেল জুলুমের হুমকি দিতে পারে হত্যার হুমকি দিতে পারে কিন্তু বিন্দু পরিমাণ তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না তাদের দিকে ঝুঁকে পড়া যাবে না কারণ এই দুনিয়ার সমস্ত আম্বে কেরাম একটাই শিক্ষা দিয়েছেন তাদের বক্তব্য ছিল একটাই আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আল্লাহর ইবাদত তোমরা করবে তাগুতকে তোমরা পরিহার করে চলবে সেই তাগুত আজকের সমাজে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আবু জেল চলে গেছে উতবা সাইবা চলে গেছে
আবুল আহাব চলে গেছে, ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, কিন্তু তাদের উত্তর শরীয়ত আজকে জমিনে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এদেরকে চিহ্নিত করতে হবে। আমার রাসূলকে, আমার রাসূলকে ওই সমস্ত তাগুত শক্তি রাসূলকে পরাজিত করার জন্য চেষ্টা করেছে, তারই একটা অংশ হলো রাসূলের কাছে যখন নবুয়ত আসা শুরু হলো কোন আয়াত দিয়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরার নাম কি? সূরাতুল আলাক। ঝুলন্ত, আলাক মানে কি? ঝুলন্ত। কষ্ট হচ্ছে মনে হয়, দোয়া করে দিই তেজে উঠে যায়, কি চাপ? নিম্নচাপ, আসেন দয়া করে, কে ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, কারণ এটা তো নিম্নের দিকে যায় আর বিড়ি হলো উপরের দিকে যায়, কেউ যাবেন না। একটু বসেন, আমাকে অনেক রাতে তুলে দিয়েছেন আপনারা, একটু আগে উঠায় দিলে সময়টা আমি একটু নিয়ে কথা বলতে পারতাম। আই তো আর কিছু সময় চেয়ে নিচ্ছে, আমাকে দিবেন দয়া করে। আচ্ছা, আমি আসছি অনেক দূর থেকে, যদি আপনি চলে যান দাওয়াত দিয়া তাহলে তো লক্ষণ ভালো না। একটু বসো, মাহফিলের আদব একটু আমরা রক্ষা করার চেষ্টা করি। তার একটা অংশ হিসাবে রাসূলের কাছে যখন ওহী নাযিল শুরু হলো, তিনি ওহী পেয়েছেন একটা পাহাড়ে, সেই পাহাড়ের নাম কি বলুন? জবালে নূর, জবালে নূর। গুহাটা হলো হেরা, গুহাটা কি? হেরা। পাহাড়টার নাম কি? নূর। জবালে নূর, আলোর পাহাড়, আলোর পাহাড়। আল্লাহ পাক নিজে দেখার তৌফিক দিয়েছে, সেই পাহাড়টা আজকে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। জবালে নূরের রাসূল প্রত্যেক দিন যেতেন, ধ্যানমগ্ন থাকতেন, বিয়ে করেছিলেন 25 বছরে 40 বছরের একজন মানুষকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা খাদিজাকে দান করেছেন, বয়স যদিও বড়। রাসূল বলেছেন খাদিজা যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি বেঁচে থাকত, আল্লাহ পাক আমাকে দিত বিবাহের কোন অর্ডার আমারে দিতেন না। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল খাদিজাকে বিয়ে করেছেন, রাসূল ছোট, খাদিজা বড়। জীবনের সূচনা তার হয়েছে হলো মানব সেবা দিয়ে, আলহামদুলিল্লাহ। বিধবার পাশে তিনি দাঁড়িয়েছেন, কার পাশে? বিধবার পাশে। রাসূলকে নিয়ে বাজে কথা বলো তোমরা, ইতিহাস বোঝো না? 25 বছরের টকবগে যুবক, বিশ্বের সেরা সুন্দর অলরাউন্ডার, পৃথিবীর সকল সৌন্দর্য যা আছে সব এক পাশে, রাসূলকে এক পাশে, রাসূলই বেশি সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। এত মহান সুন্দর একজন মানুষ তিনি বিয়ে করলেন, তার জীবনের সূচনা করলেন একজন বিধবা নারীকে বিয়ের মধ্য দিয়ে, সুবহানাল্লাহ। বুঝায় দিলেন ও পৃথিবীর মানুষ, আমার কার্যক্রম শুরু হলো মানব সেবা দিয়ে। আর তাকে বলা হয় জেনাকার মোহাম্মদ, তাকে বলা হয় নারী পিপাসু মোহাম্মদ। কেন? এতগুলো স্ত্রী তার, এতগুলো বউ তার, অথচ তারা ভাবে না যে তার জীবনে ইহুদি কন্যাও ছিল তার স্ত্রী। ইহুদিরা সোজাজাত না বাকাজাত বলেন? সোজাজাত না বাকাজাত? নারীরাও সোজাজাত না বাকাজাত? আস্তে কোন পাশে কিন্তু আছে, আবার ওই বাকার সঙ্গে থাকতে হবে রাত্রেবেলা। খুলিকাত মিন দিলাইন, এটা আমার কথা নয়, আবার মন খারাপ করবেন না। খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা করে। কি করে? বাঁকা করে। আপনি সোজা করতে যাবেন ভেঙে যাবে, সোজা করলে কি কি হবে? ভেঙে যাবে। এজন্য তাদেরকে, তাদের সঙ্গে কথা বলতে নিলে একটু ছাড় দিয়ে কথা বলতে হবে। পুরুষকে, পুরুষকে কি দিতে হবে? দেখেন কিচ্ছু কয় না, হুজুর কি কন এরকম ভাবতেছেন নাকি? একটু ছাড় দিয়ে কথা বলতে হবে, একটু উদারতা দিয়ে কথা বলতে হবে। মেয়েরা একটু কৃপণ হয়, কৃপণতার দিক থেকে তাদের অন্তরটা পুরুষের চাইতে একটু ভিন্ন ধরনের, একটু বাঁকা প্রবণ। যদি একবার কালো কয় সাদা বলাতে পারবেন না, যদি একবার সাদা বলে কালো বলাতে পারবেন না, কি ঠিক আছে তোমার সাদাই ভালো, সাদাই ভালো। এটা মেয়েদের স্বভাব, নেচার, এটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মেয়েদের ভিতরে,
মেয়েদের ভিতরে স্বামীর দুর্নাম কম না বেশি? কিছু কয় না, ভয় লাগতেছে মনে হয়। মেয়েদের মুখে স্বামীর সুনাম বেশি না দুর্নাম বেশি? দুর্নাম বেশি, ম্যাক্সিমাম। রাসূল বললেন, আমি তোমাদেরকে অধিকাংশকে জাহান্নামে বেশি দেখেছি, জাহান্নামে দেখেছি। কেন? এর অন্যতম কারণ হলো তোমার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হও। এমন মহিলা বাংলার জমিনে মনে একটাও নাই, আছে না নাই? মেয়েরা এই স্বভাবটা মেয়েদের মধ্যে কিছু থাকে, এটা করা যাবে না। আমার মা এটা রাখা যাবে না। একটু পরে আসতেছে আপনাদের বিষয়ে, এমন নারী জাতিকে রাসূল গ্রহণ করলেন তার জীবনে। এমনও নারী ছিল, ইহুদির ঘর থেকে আসা নারী, রাসূলের কাছে এসে তার স্ত্রীত্বে থেকেছেন, কোনো গন্ডগোল লাগে নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। সফল নবী না বিফল নবী? সফল স্বামী না বিফল স্বামী? সফল স্বামী না ব্যর্থ স্বামী? সফল স্বামী, সফল স্বামী কাকে বলে? স্বামী কাকে বলে? এক স্ত্রী লালন পালন সহজ বিষয়, সহজ বিষয়। একাধিক স্ত্রী লালন পালন কিন্তু সহজ কোনো বিষয় নয়। রাসূলুল্লাহ পাক তাকে দিয়ে এই মডেল দৃষ্টান্ত স্বরূপ দিয়ে দিয়েছেন। আমার নবজির স্ত্রী একজন ছিল না, একাধিক ছিল, একাধিক ছিল, একাধিক ছিল। চারজন স্ত্রী একদিন আমার নবীর সামনে দাঁড়ায় গেছেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চারজন একসঙ্গে তর্ক বিতর্ক করতে করতে এসেছি, কেন এসেছো, কি হয়েছে বলো। হুজুর, আজকে আপনাকে সত্য বলতে হবে, আপনি এই চারজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কি জটিল প্রশ্ন বলে, এই প্রশ্ন যখন করে ফেলেছেন চারজন মা, যখন এই প্রশ্ন করে ফেলেছেন উম্মাহাতুল মুমিনিন, আমার নবী যে একটা মুসকি হাসি মানলেন, বিরক্ত হলেন না, চোখ রাঙ্গালেন না, খেপলেন না, রূঢ় আচরণ করলেন না। আমার নবী যে মুসকি হাসি মেরে বলেন, যে প্রশ্ন আজকে তোমরা করেছো, এই প্রশ্নের জবাব দেবার জন্য একটু টাইম লাগবে আমার, কার কোন স্বভাবে আমি একটু হিসাব করি। তোমরা চারজনই চলে যাও, চারজনই চলে যাও, চারজন চারজনের ঘরে চলে যাও, আমি কালকে কালকে হিসাবটা দিয়ে আমি কালকে তোমাদেরকে জানায় দেব। বুক বড় আশা নিয়ে আছেন তারা, চারজনই তারা আশা করে আছেন, আমার নামটা বলবে, আমার নামটা বলবে, আমার নামটা বলবে। এই চারজন, এই চারজন প্রহর গুনতে লাগলেন, প্রহর গুনতে লাগলেন। রাত চলে এলো মাঝি, নবীজি করলেন কি রাতের আধারে? আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমার ঘরে কিন্তু লুকোচুরি করে এসেছি, কেউ কিন্তু জানে না, কেউ কিন্তু জানে না, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম। খেজুর নিয়েছেন হাতে মোট আটটা, কয়টা? আটটা খেজুর নিয়েছেন, চারজন স্ত্রীর জন্য কয়টা করে? দুইটা করে, দুইটা করে। আটটা খেজুর হাতের মধ্যে নিয়াম, হাতের মধ্যে নিয়াম, দুইটা আগে আয়েশার ঘরে দিয়ে আয়েশাকে বলছেন, ও হুমায়রা, লাল টুকটুকে নারী, লাল টুকটুকে মহিলা, হুমায়রা বলে ডাকতেন মেয়েদেরকে। আপনি যত অ্যাডজেক্টিভ মারবেন তত তারা খুশি হয়ে যাবে। ইস্তে যদি কালো হয় কখনো কালো বলবেন না, বলবেন তুমি আমার আকাশের চাঁদনি, আকাশের চাঁদনি। কি কথা বলছেন নাই, সেটা কিন্তু পরের বউ না নিজের বউ, পরের বউ না নিজের বউ, এটা যেন খেয়াল থাকে, এটা যেন খেয়াল থাকে। তুমি আমার আকাশের চাঁদনি, আকাশের চাঁদনি, ও সুন্দরী, ও রূপবতী, তুমি আমার আনন্দ, তুমি আমার মুসাররাত, তুমি আমার কায়নাত, সুন্দর করে ডাক দিবেন, মুস্কি মুস্কি হাসি মারবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বত, এটা স্বর্গীয় মহাব্বত, জোরে বলে সুবহানাল্লাহ। অবৈধ সম্পর্কে মহাব্বত আছে নাকি? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, খালাউ মানে হলো আড়াল হয়ে যাওয়া, জেনার কাজ আড়ালে হয়, জেনার কাজটা ভয়ে হয়, টেনশনে হয়। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা হয় যদি আড়ালে হয়, কিন্তু এর মধ্যে তৃপ্তি আছে না নাই, এর মধ্যে একটা অমৃত স্বাদ আছে না নাই, এই মহাব্বতে রহমতটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আমার নবীজি করলেন কি? নবীজি করলেন কি? আয়েশাকে সন্তুষ্ট করলেন, সন্তুষ্ট করলেন। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে সালাম দিয়ে ঢুকে বলছেন, শোনো, আমি তোমার কাছে এসেছি, কেউ কিন্তু জানে না, আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম আর বলে গেলাম আমি তোমাকে দারুণ ভালোবাসি। প্রথম স্ত্রীকে যা বললেন, দ্বিতীয় স্ত্রীকেও তাই বললেন, তৃতীয় স্ত্রীকেও তাই বললেন, চতুর্থ স্ত্রীর ঘরেও তাই করলেন, দুটা দুটা করে খেজুর দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা তিনি তার দরবারে বসা, চার স্ত্রী নবীর সামনে দাঁড়ায় বলছে, হুজুর, জানাতে চেয়েছেন আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন?
রাসূল তো শর্ত জড়িয়ে দিয়েছেন খেজুরে দিয়ে গেলাম কেউ যেন জানে না রাসূল বলেন শোনো গত রাত্রিতে আমি তোমার কাছে কি কার কাছে গিয়েছিলাম তোমরাই ভালো করে জানো গত রাত্রি আমি যার কাছে লুকোচুরি করে দুইটা খেজুর দিয়ে আসছি আমি তাকেই বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বলবেন না বউপালা এত সস্তা না এই সিরাতের মাসে নবীর জন্মের মাসে নবীর মৃত্যুর মাসে আমরা এক রাত মাত্র পেয়েছি একটু একটু করে বলার চেষ্টা করছি এই তো স্বামীর দৃষ্টান্ত বাবার দৃষ্টান্ত আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে বাবার দৃষ্টান্ত কি কি বাবা তিনি ছিলেন ফাতিমা তিন দিন তিন রাত চলে গেছে খাবার পান না অনাহারে আছেন স্বামীটা গরিব বিয়ে দিয়েছেন রাসূল সম্পদ দেখে না তাকওয়া দেখে আর এখন আমরা মেয়েদেরকে বিয়ে দিতে চিন্তা করি তাকওয়া না সম্পদ কি দেখি আমরা আগে সম্পদ দেখি কি আছে চাকরি আছে নাকি সরকারি চাকরি হবে না বেতন কম অথবা সরকারি চাকরি হবে দেখো তো কোনো ঘুষের কারবার আছে নাকি ঠিক কিনা কিন্তু রাসূল তো তার কলিজা টুকরা মেয়েকে বিয়ে দিয়েছেন সম্পদ দেখে নয় বাড়ি দেখে নয় বিয়ে দিয়েছেন তাকওয়া দেখে ধনী ধনী পুরুষ সাহাবী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে সব প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন তিনি অপেক্ষার প্রহর গুনছেন আসাদুল্লাহিল গালিব আলী আমার সামনে কখন আসবে বিয়ে দিলেন আলীর সঙ্গে বিয়ের কথা হয়ে গেল রাসূল বলছেন আলী তুমি আমার কাছে আগে আসো না কেন হুজুর আসবো কেমনে ধনী ধনী মানুষ আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমার লজ্জা হচ্ছিল আমার আশঙ্কা হচ্ছিল নবীজি বলেন বিয়ে তো দেব টাকা পয়সা আছে নাকি হুজুর আমার কাছে টাকা পয়সা কেমনে থাকবে কিচ্ছু তো নাই ঘর বাড়িও নাই বিয়ে করবা কেমনে রাসূল বলছেন তাহলে বিয়ে যদি করতে চাও কিছু তো টাকা পয়সা লাগবে হুজুর আমার কাছে ঢাল আছে তরবারি আছে যুদ্ধের জন্য প্রয়োজন হবে ঢাল ছাড়াও যুদ্ধ করা যাবে যাও ঢালটা বিক্রি করো বিক্রি করার জন্য গেলেন বিক্রি করতে বের হয়েছেন বাজারে চলে গেছেন ঢালটা বিক্রি করার জন্য চললেন ক্রেতা হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবজির বড় জামাই কি জামাই বড় জামাই আমার নবীর সামনে টাকাটা হাজির করবেন বিয়ে সম্পন্ন করবেন ঢাল বিক্রি করতে গেছেন এবার বলছেন আমি ঢালটা বিক্রি ওসমান বলছেন ঢাল কেন বিক্রি করবা বিয়া ঠিকঠাক কার সাথে আপনার শালির সাথে আপনার শালির সাথে ফাতিমার সাথে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু জানেন না কিন্তু মনক্ষুণ্ণ হলেন না কারণ বিয়ের সিদ্ধান্ত হয়ে গেলে বলতে হবে আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ আর আজকে সমাজে বিয়ের ক্ষেত্রে দাওয়াত দেওয়া না দেওয়া কেন্দ্র করে তালাক পর্যন্ত হয় আছে না নাই এগুলো মূর্খ এগুলো কি মূর্খ এক সাহাবী বিয়ে করেছেন রাসূল জানেন না তাও আশারে মুবশশারে একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করেছেন রাসূল জানেন না মদিনায় তাও হিজরত করার পর রাসূলের সঙ্গে হিজরত করেছেন হিজরত করার পর বউ তো মক্কায় রয়ে গেছে বউ ইসলাম কবুল করে নাই মদিনায় এসে ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই রাসূল আব্দুর রহমানকে দেখে কেঁদে ফেললেন বলেন আব্দুর রহমান তুমি কান্দো কেন আব্দুর রহমান তুমি কান্দো কেন কুজু রাসূল বলছেন আব্দুর রহমান তোমার দৃশ্য দেখে আমার চোখে পানি আসছে তোমার কি কষ্ট হচ্ছে না কেন হুজুর আমি আপনাকে দেখলে আমার সব দুঃখ দূর হয়ে যায় রাসূল বলেন আব্দুর রহমান তোমার তো বউ নাই কষ্ট হয় না কেন কষ্ট হয় না টাকা নাই পয়সা নাই না হুজুর কোনো কষ্ট নাই আল্লাহু আকবার কিন্তু তিনি কেঁদে ফেললেন বললেন আব্দুর রহমান আমি তোমার কিছু ব্যবস্থা করব এক ধনী সাহাবী আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন আনসার তুমি কি পারবে আমার আব্দুর রহমানকে কিছু সহযোগিতা করতে শুধুমাত্র খুশি হয়ে আনসার সাহাবী করলেন কি দুটো বাগানের সামনে নিয়ে হাজির হলেন মদিনার সবচেয়ে বড় বাগান দুইটা বলছেন আব্দুর রহমান রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন তোমার এই দুইটা খেজুর বাগানের যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ আব্দুর রহমান শুনছেন আর হাসতেছেন আর মনে মনে ভাবতেছেন মক্কায় আমার এগুলো অনেক ছিল সুবহানাল্লাহ বলবেন না আমার অনেক ছিল আমার কি দরকার এবার বললেন ও আনসার ভাই তুমি আর কি বলতে চাও বলো এবার বলছেন শুনুন বউ তো নাই আপনার স্ত্রী নাই এই মদিনার কোন
কোন মেয়ের পিতা কোন মেয়েকে আপনার হাতে দেবে না, কারণ আপনার ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আমার একাধিক স্ত্রী আছে, দুই স্ত্রী আছে, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, আপনি তাকে বিয়ে করে নেবেন। এই কথা শুনে দারুণ খুশি হলেন, আব্দুর রহমান ইবনে আউফ আবেগটাকে ধরে রাখতে না পেরে বলছেন, ভাই রে খেজুর বাগানও লাগবে না, বউ তালাক দেওয়া লাগবে না, তুমি যদি আমাকে একটা বাজার দেখায় দাও সেই বাজারে যাব, একটু ব্যবসার কৌশল শিখায় দাও, ব্যবসাটা করব আমি, একজন ব্যবসায়ী মানুষ আমি, ব্যবসা করে খাবো, একটু পথটা দেখায় দাও, ব্যবসার পথ দেখায় দেওয়া হলো, টুকটাক কিছু ব্যবসা করলেন, কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক রতি সোনা কামাই হলো। সেই সোনা কামাই করার পর একটা মেয়ে তার পছন্দ হয়ে গেল, মেয়ে দেখাশোনা হয়ে গেল, বিয়ে করলেন। বিয়ে করার তিন চার দিন পর আব্দুর রহমান ইবনে আউফ আমার নবীর সামনে হাজির হলেন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল তাকে দেখলেন, নতুন পোশাক গায়ে দেখলেন, সুন্দর খুশবু তার গায়ে আসতেছে, সুন্দর গন্ধ, সুগন্ধ দিয়ে তার ঘর, তার গোটা দেহ ভরপুর হয়ে আছে। রাসূল বলছেন, আব্দুর রহমান তোমার সুন্দর পোশাক আর সুগন্ধি দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। রাসূল বলছেন, তুমি কি কিছু করছো নাকি? আব্দুর রহমান মুসকি মুসকি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়েটা তো জরুরি বিষয়, বিয়েটা করছি কিন্তু আপনাকে দাওয়াত দেব আমার মনই ছিল না। সুবহানাল্লাহ, বলবেন আমার মনই ছিল না। রাসূল কি মন খারাপ করেছেন? না, রাসূল বলেছেন তোমার বিয়েটা জরুরি ছিল, ভালো কথা, বিয়েটাও তুমি সম্পন্ন করেছো, ভালো কথা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তুমি এই পরিবারের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। এবং বললেন, আব্দুর রহমান বিয়ে তো করছো, টাকা পয়সা পাইছো কই? তোমার তো কোনো টাকা পয়সা নাই হুজুর, ব্যবসা করেছি, কয়েক রতি সোনা কামাই করেছি। রাসূল বললেন, আল্লাহ তুমি তার ব্যবসাতেও বরকত দিয়ে দাও। এমন বরকত হলো আব্দুর রহমানের, সেই বরকতে বরকতে সম্পদ বাড়তে বাড়তে এত বাড়া শুরু হয়ে গেল। তাবু কবিদানের সময় কয়েক বস্তা সোনা দান করেছেন আব্দুর রহমান ইবনে আউফ একা নিজে। তিনি যখন মারা যান, তেরো থেকে চোদ্দ জন সন্তান তিনি রেখে যান, এত পরিমাণ সোনা সম্পদ রেখে গিয়েছিলেন। তার সোনাগুলোকে ভাগ করার জন্য কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো ভাগ করে সন্তানরা নিয়েছে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আউফ বিয়ে করেছেন, রাসূল জানেন না, রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন তার বড় জামাই জানেন না। এবার সেই জামাইয়ের সামনে যখন ঢাল বিক্রি হয়ে যাবে, ঢাল বিক্রির সময় বলছেন, আপনার শাড়ির সঙ্গে আমার বিয়া, তিনি বলেন, আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিউদার চিত্ত তাদের ভিতরে ছিল, 500 দিরহাম দিয়ে তিনি কিনে নিলেন। কিনে নেওয়ার পর ঢাল হাতের মধ্যে নিয়ে পিছন থেকে ডাকছেন, আসাদুল্লাহুল গালিব, আলী এদিকে আসো। এত বড় একজন সেনাপতি, এত বড় একজন দিগ্বিজয়ী বীরের হাতে ঢাল ছাড়া কি মানায়? তোমার ঢালটাও দিয়ে দিলাম, আমায় তোমাকে টাকাও দিয়ে দিলাম, যাও। নবীর সামনে হাজিরা দিলেন, বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন সম্পদ দেখে না, তাকওয়া দেখে, তাকওয়া দেখে বিয়ে দিয়েছেন। আমরা কি দেখব? সম্পদ দেখব না, তাকওয়া দেখব, তাকওয়াটা দেখব। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, রাসূল যে বিয়ে করেছেন সেই বিয়ের ইঙ্গিতটা কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূল বিয়ে করেছেন, তিনি একজন শুধু স্বামী আবার ছিলেন না, তিনি একজন আদর্শ পিতাও ছিলেন। আবার শুধু আদর্শ পিতাও ছিলেন না, একজন তিনি আদর্শ নানাও ছিলেন। তার নাতি ছিল দুইজন, সে নাতি দুইটার নাম কি বলেন? হাসান হোসাইন। রাসূল বলেন, দেহের টুকরা এগুলো, এই হাসান হোসেন আমার দেহের টুকরা, এই হাসান হোসেনকে যে কষ্ট দেবে আমি রাসূলুল্লাহ, আমাকেও সে কষ্ট দেবে। আল্লাহু আকবার বলেন, এত ভালোবেসেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে টাইম দিতেন, ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন হোসেনকে। মাঝে মাঝে আয়েশা সিদ্দিকে বলতেন, আমার চাইতে হোসেন আমার নবীর কাছে টাইম বেশি পেয়ে যেত, এত সময় দিতেন, কোলের মধ্যে বসে নিয়ে গল্প করতেন ঘন্টার পরে ঘন্টা। সাহাবায়ে কেরাম পর্যন্ত আশ্চর্য হয়ে যেতেন, এত চুমু খেয়েছেন যে হোসেনের মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় নবীর চুমা বাদ ছিল। নানা কাকে বলে,
নাতির বিরক্তই নাতিরা বিরক্ত করে নানা বিরক্ত হয়ে যায় কিন্তু আমার রাসূল এমন নানা ছিলেন নাতি এত বিরক্ত করার পর রাসূল কখনো বিরক্ত হন নাই জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোসেন তো খুব চালাক ছিলেন খুব বিচক্ষণ ছিলেন নানার সঙ্গে খুব গভীর সম্পর্ক ছিল আমার নবীজি একদিন বসে আছেন হোসেনকে কোলের মধ্যে নিয়ে বসে গল্প করছিলেন গল্পের মধ্যেই জিব্রাইল সালাতু ওয়াসসালাম বাবে জিব্রিল দিয়ে ওহির প্রক্রিয়া নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন নবীর সামনে আসতে করে হাঁটু গেড়ে বসে গেলেন বসে রাসূলের সামনে ওহির প্রক্রিয়া শুরু করবেন ওহি নাজিল শুরু করবেন এমন সময় আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়ে আছেন তাকে যেতে বললেন না বরং তাকে কোলের মধ্যে নিয়ে বলছেন না না আমার সামনে কোন লোকটা বসে আছে তুমি তাকে চিনো নাকি হোসেন মুস্কি মুস্কি হাসি মেরে বলে না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু মতলব তো ভালো মনে হয় না জোরে বলি আল্লাহু আকবার আহলে বায়াত আল্লাহু আকবার আমার নবীজি বিরক্ত হলেন না ওহির কার্যক্রম শুরু নাতির মহব্বত শেষ হয় না নবীজি আমার করলেন কি না না এমন করে বলো কেন একজন মেহমান এসেছে তুমি কি বলতে চাও বলো না 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 প্রত্যেক সাহাবী আপনার কাছে আসে কেউ বেয়াদবি করে না সব আদব নিয়ে আসে সালাম দিয়ে আসে এইদিকে তার কোনো সমস্যা নাই কিন্তু কোন সাহাবীকে আমি দেখি না আপনার কাছে যখন কেউ আসে এই জাহালে সুফফার সদস্য 70 থেকে 80 জন এই জাহালে সুফফার সদস্যগুলো না খেয়ে থাকে তাদের গায়ের কাপড় চোপড় নাই কি কাপড় নিয়ে আসে খাবার নাই কেউ দুধ নিয়ে আসে কেউ খেজুর নিয়ে আসে আঙ্গুর বেদানা নিয়ে আসে কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে কিন্তু খালিয়াতে আসে একটু কিপটা মার্কা সুবহানাল্লাহ কি মার্কা একটু কৃপণ মার্কা আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন জিব্রিল আমিন মুস্কি মুস্কি হাসতেছেন আমার নবীজি চুপ মেনে গেলেন কি বলবেন তিনি নাতির কথায় তিনি হতবাক হয়ে গেছেন নাহারে নাতি আমার কেমন নজরটা দিয়েছে এবার তিনি বলছেন না না মেহমানের সঙ্গে এমন করে কথা বলতে নেই মেহমানকে জব্দ করতে নেই না না এমনটা বলা উচিত নয় জিব্রাইল আমিন চুপ করে আছেন এমন সময় আল্লাহ বলছেন জিব্রাইল রে চিন্তা করো না তোমাকে কৃপণ বলেছে কৃপণ নামটা আমি তোমার কাছ থেকে মুছে ফেলতে চাই তোমার পকেটে হাত দিয়ে দেখো আমি আল্লাহ নিজে জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকাইয়া দিয়েছি পকেটের ভিতরে হাত দিয়েছেন আঙ্গুরের ছড়াটা বের করলেন নবীর সামনে ঝুলায় রাখলেন রাসূল বলছেন না না কি বলেছে তোমার কৃপণ সাহাবী দেখো এই মেহমানতে কৃপণ হতে পার না দেখো কত সুন্দর টস্ট সাঙ্গুর নিয়ে এসেছে এমন টস্ট সাঙ্গুর তুমি কোথাও খুঁজে পাবে না তুমি এখন খাও এটা এবার হোসেন বলছে না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ এখন দেখি মারাত্মক কৃপণ কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না জোরে কোন আল্লাহু আকবার আমার নবীজি মজা করলেন কি টাইম তিনি দিয়েছেন নাতির সাথে কি নানা তিনি ছিলেন মাঝে মাঝে রাসূলকে বলা হতো হোসেন বলতেন না না আপনি একটু ঘোড়া হন আপনি একটু হামাগুড়ি দেন আমার নবীজি দুই হাত সামনে রাখতেন হাঁটু দিয়া জমিনে চার হাত পা তিনি সোজা রাখতেন আর হোসেন লাফ মেরে নবীর ঘাড়ের উপরে বসতেন পিঠের উপরে বসতেন আর বলতেন ঘোড়া যা আমার নবীজি গোটা ঘর ঘুরে বেড়াতে কি চরিত্র আল্লাহ পাক তাকে দান করেছেন নবীজির সেজদার মধ্যে যান হুসাইন কুলের হুসাইন সেজদার ভিতরে নবীজির সে ঘাড়ের উপরে গিয়ে বসে আমার নবীজি ঘাট তিনি সেজদা থেকে উঠতে পারছেন না হুসাইনের জন্য হুসাইন যতক্ষণ আমার নবীজির সেজদায় ততক্ষণ সুবহান রাব্বিয়াল আলা 49 বার পর্যন্ত বলেছেন তবুও তিনি সেজদা থেকে উঠেন নাই কারণ আমি হুসাইনকে কখনো কষ্ট দিতে পারি না সুবহানাল্লাহ আমার নবীজির কাছে সহি আসবে দরজায় দাঁড়ানো জিব্রাইল রাসূল বলছেন ভাই জিব্রাইল ভিতরে আসেন না কেন কি হয়েছে যাব কেমনে ভিতরে কোনো নাপাক প্রাণী মনে হয় আছে নবীজি গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজতেছেন কোথাও কোনো নাপাক প্রাণী তো আমার ঘরে থাকতে পারে না কিছুক্ষণ পর হোসাইন মুস্কি মুস্কি হাসি মেরে নবীর সামনে আসতেছেন রাসূল বলছেন না না ঘরের মধ্যে কিছু রাখছো নাকি হ্যাঁ রাখছি কি রাখছো গাঁটির মধ্যে দুইটা কুত্তার বাচ্চা বাইন্ধে থুয়ে দিছি আল্লাহু আকবার বলেন আমার নবীজি বিরক্ত হলেন না মাথায় শুধু আস্তে করে হাতটা বুলায় দিয়া সেই কুকুর সানাগুলোকে বাইরে বের করে দিলেন
জিব্রাইল কে ভিতরে ওয়েলকাম জানালেন। এমন অসংখ্য নজির অসংখ্য ঘটনা আছে না নাই আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে মসজিদ নববীর ভিতরে মূল জায়গায় বসে সাহাবে কেরামকে নিয়ে তিনি দরস দিচ্ছিলেন কথা বলছিলেন এমন সময় দরজা দিয়া ভিতরে ঢুকতে চাচ্ছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী সামনে দাঁড়ানো তিনি বলছেন কোথায় যাবে হুসাইন ইবনে আলী হুসাইন বলছেন নানার সঙ্গে দেখা করতে যাব না তোমাকে এখন যেতে দেব না আমরা কারণ নবীজি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন হুসাইন আবার বলছেন ও সাহাবী শোনো তোমরা যে নবীজির কথা বসে বসে শুনতে চাও শুনতে পাও সেই নবীর চাইতে আমার দাম কি কম নাকি সুবহানাল্লাহ বলবেন না তোমার কেমন দাম বলো তোমাদের নবীর চাইতে আমি বড় এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন না কোন গ্রামার খাটাইছে আমি নিজেও বলতে পারবো না রাস্তা ক্লিয়ার করে দিলাম তুমি বাবা তুমি যাও এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে দরজা ক্লিয়ার করে নিয়ে নবীর সামনে গিয়ে হাজির হলেন নবীর সামনে দাঁড়ালেন সালাম বিনিময় হয়ে গেল নবীজি তার চেহারার দিকে তাকায় দেখেন হুসাইনের মুখে হাসি নাই মুখটা মলিন হয়ে আছে ভরাক্রান্ত হৃদয়ে তার হাসি খুশি চেহারা নয় নবীজি বলছেন না না সবদিন তোমার চেহারা একরকম দেখে আজকে অন্যরকম কি হয়েছে না না বলো তো এবার তিনি বলছেন না না আমি তোমার সঙ্গে দেখা করতে আসলে তোমার কিছু কিছু সাহাবীর বিরক্ত আসে আমার দাম কি কম নাকি কেন না তুমি খেপো না ওরা বোঝে নাই ওরা বুঝতে পারে নাই না না তোমার দামটাই বেশি এবার তিনি বলছেন না না আমি তোমাকে আজকে একটা জটিল প্রশ্ন করতে চাই কি প্রশ্ন এবার তিনি বলছেন না না আমি কি তোমার চাইতে বড় না কেন না না তুমি আমার চাইতে কেমনে বড় আমি তোমার নানা তুমি আমার নাতি কেমনে আবার বড় হবা না না আজকে যদি আমি প্রমাণ করতে পারি আমি তোমার চাইতে বড় কেমন করে প্রমাণ করবে নানা তুমি বলো তো ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয় ধমক দেওয়া যাবে ধমক দেওয়া যাবে ধমক দেওয়া যাবে না নবীজি সময় নিয়ে শুনলেন এবার বলছেন না না কি তিনটা প্রশ্ন তুমি আমাকে করতে চাও বলো এবার তিনি বলছেন না না আমি তিনটা প্রশ্ন করব কিন্তু প্রশ্ন করার জন্য আমার জায়গা একটা লাগবে কি জায়গা তুমি এখন শুয়ে পড়ো আমার নবীজি শুয়ে পড়লেন নবীজির বুকের উপরে গিয়ে লাফ মেরে গিয়ে হুসাইন বসলেন নবীজির বুকের উপর যার চেয়ার তার সম্মানটা কত নবীজির বুকের উপরে বসে বলছেন না না এক নাম্বার প্রশ্ন হলো না না তুমি বলো তো দেখি তোমার আব্বার নামটা কি রাসূল বলছেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ রাসূল বলছেন এবার হুসাইন বলছেন না না তোমার সব সাহাবীরা কিন্তু আমার কথাগুলো শুনতেছে শোনায় দাও ভালো করে আমাকে তারা দাম দিতে চায় না তোমার বাবার নাম আব্দুল্লাহ তোমার বাবা কোন বংশের মানুষ কুরাইশ বংশের মানুষ বাড়ি কোথায় মক্কায় আর কিছু আছে নাকি আর তো কিছু নাই বাবা কিছু খুঁজে পাচ্ছি না 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 এবার তিনি বলছেন ও না না আপনি তো জানেন আমার না আমার বাবার নামটা কি আমার বাবা এমন একজন বাবা যার সম্মান মর্যাদা আল্লাহ পাক এত বাড়ায়া দিয়েছেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করেছেন কে আসতে বলবেন না কে বলেছেন আল্লাহ করে দিয়েছেন আসাদুল্লাহিল গালিব দিগ্বিজয়ী বীর আমার পিতা হচ্ছেন আলী আমার পিতা আলীকে এক পাল্লায় দিয়ে দেন আপনার বাবা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দেন আল্লাহর কসম করে বলি আমার বাবার ওজনটাই ভারী হবে আমার বাপটাই বড় হয়ে যাবে রাসূল বলছেন না না দুই নম্বর প্রশ্ন কি বলে এবার তিনি বলছেন না না আপনি বলুন তো দেখি আপনার মার নাম এটা কি আমেনা বাড়ি তার কোথায় মদিনায় আর কিছু আছে নাকি আর কিছু নাই ও না না আপনি তো জানেন আমার মার নামটা কি আমার মাকে একদিন না দেখলে আপনার ঘুম হয় না আমার মাকে আপনি একদিন না দেখলে পরে আপনার অস্থিরতা পোষণ হয় আমার মা তো সাধারণ কোন মাদের মতো মা নন আমার মা হচ্ছেন সমস্ত জান্নাতীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা আমার মা ফাতিমাকে এক পাল্লায় দিয়ে দেন আপনার মা মেনাকে এক পাল্লায় দিয়ে দেন আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটা আপনার মার চাইতে বেশি ভারী হয়ে যাবে আমার নবীজি আমার চুপ মেরে গেলেন আবেগ আব্লুত হয়ে পড়লেন চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে আনন্দের আতিশ আনন্দের কারণে আমার নবীজি কেঁদে ফেলতেছেন চরম আনন্দ উপভোগ করছেন এরপরে বলছেন না না আপনি বলুন তো দেখি নাম্বার তিন প্রশ্ন হলো আপনার নানার নামটা কি এবার রাসূল বলছেন না না
আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন তিনি? ব্যবসা করতেন। আর কি কোনো পরিচিতি আছে নাকি? না, আর কোনো পরিচিতি নাই। আপনার নানার নাম ওহাব জোহরি, বাড়ি তার মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। আপনি কি জানেন আমার নানার নামটা কি? আমার নানার পরিচয়টা কি? আমার নানা কি কি সম্মান আল্লাহ দিয়েছেন? আমার আল্লাহ আমার নবীকে ফেলে দেন নাই, আমার নবীকে অবহেলা করেন নাই, আমার নবীকে এত সম্মান দিয়েছেন। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. জোরে বলি আল্লাহু আকবার। সম্মানটা কে দিয়েছেন? ও নানা, ও নানা, আমার নানা তো সেই নানা যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে। আখির জামানার পয়গম্বর রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নানাকে এক পাল্লায় দেন, আপনার নানাকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নানার দিকেও তিনি ফাস্ট, স্বামীর দিকেও ফাস্ট, বাবার দিকেও ফাস্ট, নেতার দিকেও। আস্তে কোন কেন? নেতার দিকেও ফাস্ট। সমস্ত চরিত্র আধার হচ্ছেন আমার নবীজি। আদর্শ তা কি করে দেওয়া হয়েছে? সেই রাসূল কি নিয়ে সেই যুগের কাফের মুশরিকরা বলে ফেলল মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কেন বলা হলো? এই জন্য বলা হলো ওই জাবালে নূরে ওহি নাজিল শুরু হয়েছিল, মাঝখানে বেশ কিছুদিন ওহির প্রক্রিয়া বন্ধ ছিল। কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 25 দিন, কেউ বলেছেন 40 দিন। নবীজির কাছে ওহি আসে না, সাহাবীদের ভিতরেও একটা টেনশন সৃষ্টি হয়ে গেল, কাফের মুশরিকদের কাছে একটা বিশাল অজুহাত তৈরি হয়ে গেল, বিশাল একটা কস তৈরি হয়ে গেল। সবাই বলতে লাগলো মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওহি নাজিল হচ্ছে না, কিন্তু ওহি নাজিলের যে প্রক্রিয়া, আমার নবীজির স্নায়ুবিক দুর্বলতা বেশি হয়ে যাবে, নবীজির শরীরটা বেশি খারাপ হয়ে যাবে, এই দিকটা লক্ষ্য করে আল্লাহ পাক তার কাছে ওহি নাজিলের প্রক্রিয়া কিছুদিন বন্ধ রেখেছিলেন। কাফেররা তা বুঝতে পারে নাই। নবীজি কেমন করে যখন গালমন্দ করা হচ্ছিল, তাকে যখন হতাশার সুযোগ শব্দ যখন তার সামনে প্রয়োগ করা হচ্ছিল, যখন বলা হচ্ছিল মুহাম্মদ তোমার আল্লাহ কই গেল, তোমার কাছে তো ওহি নাজিল হয় না, নবীজি আমার চুপচাপ থাকেন, একটু মনমরা হয়ে থাকেন, যখন মনমরাটা তীব্র থেকে তীব্রতর হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে সূরা দুহা নাজিল হলো, বলা হলো হে রাসূল আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, আল্লাহ আপনাকে ছেড়েও দেন নাই, বরঞ্চ আগের অবস্থার চাইতে পরের অবস্থাটা আমি আল্লাহ আপনার জন্য উত্তম করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনার প্রতি রাজি হয়েছি, আমি আপনাকে যা দিয়েছি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ছিলেন ইতিম, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন ইতিমের সংখ্যা খুবই কম, জন্মের আগেই বাপ নাই, জন্মের পরে মা নাই, ঠিক কিনা বলেন? তিনি যদি ইতিম না হতেন, পৃথিবীর সমস্ত ইতিমরা বলতো ইতিমের অধিকার তিনি প্রতিষ্ঠা করবেন, কেমন তিনি নিজে ইতিম ছিলেন না, এমন ইতিম বাবাও নাই মাও নাই। আল্লাহু আকবার। এমন লোকটা মহামানব। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি ছিলেন পথ হারা। দাল্লান শব্দের ব্যাখ্যা যদি দিতে যাই লম্বা সময়, আমার এখন আলোচনা মোটামুটি যা আমি প্রিপারেশন নিয়েছিলাম মোটামুটি আরো 2 ঘন্টা লাগতো। থাকতে রাজি আছেন নাকি? রাজি আছেন এখনো? ফজর নামাজ না পড়লেও চলবে? ফজর পড়বেন না? খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা,
আমার ভাইয়েরা আপনি পথহারা ছিলেন আমি আপনাকে পথ দেখিয়ে দিয়েছি কোনটা সঠিক পথ সেই পথটা আমি আপনাকে দেখিয়ে দিয়েছি এর মানে কিন্তু পথভ্রষ্ট নয় আপনি পথহারা ছিলেন আমি আপনাকে রাস্তায় তুলিয়ে দিয়েছি আমার বন্ধুগণ এরপর আল্লাহ বলছেন আপনি অসহায় ছিলেন আমি আপনাকে সহায়ত্ব দিয়েছি অতএব আপনি এতিমকে দেখলে পরে ধমকাবেন না তাড়ায় দিবেন না সাইলদেরকে আপনি ধাক্কা দিবেন না এবং আমি আপনাকে যে নিয়ামত প্রদান করেছি সেই নিয়ামতের আপনি জিকির করুন সেই নাম সেই নিয়ামতের কথাগুলো আপনি বর্ণনা করুন নিয়ামত কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন বিড়ি খাওয়া কার নিয়ামত আল্লাহ নিয়ামত গাজা খাওয়া আল্লাহর নিয়ামত নাকি কিন্তু জিব্বাটা কার নিয়ামত ওঠে কেন অনেক রাত হয়েছে বুঝতে পারতেছি আর আমার আটকানো সম্ভব না আসেন দোয়া করি সবাই যে যেখানে আছেন নামাজের মতো করে বসি আমরা আমরা চাইবো কার কাছে আসতে বলবেন না চাইবো কার কাছে জোরে বলি ইয়া আল্লাহ আমার জীবনের সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করো জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন তোমার কালাম থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি রাসূলুল্লাহর সিরাত থেকে তার জীবন থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনাগুলোকে দয়া করে মাফ করে দাও আল্লাহ তাআলা তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফফার তুমি তো গফুর তুমি যদি কাউকে মাফ করে দাও কারো কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগবে না তুমি যদি ক্ষমা না করো আমাদের ক্ষমা চাওয়ার কোনো জায়গাও নাই আল্লাহ আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি তোমার তো বান্দা অনেক আছে কিন্তু আমার তো প্রভু অনেক নেই তুমি মাত্র একজন আমার প্রভু তোমার বান্দা অনেক আছে তারা তোমার কাছে দোয়া করে কিন্তু আমার তো চাওয়ার জায়গা দুইটা নাই শুধুমাত্র একটা জায়গা তুমি ছাড়া আমার কোনো জায়গা নাই রে আল্লাহ মেহরবানি করে তুমি আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করে দাও আল্লাহ তাআলা দুটো হাত তোলার সঙ্গে সঙ্গে দুজন মানুষের কথা বড্ড মনে পড়ে যায় আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছে নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন কবরে শোয়া রেখেছেন বাঁশ চাপা দিয়েছেন মাটি চাপা দিয়েছে সেই স্মৃতিময় বাবা সেই মা কত কষ্ট মাকে দিয়েছি আমরা সেই জনম দক্ষিণী মা যারা চলে গেল জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও কেমন করে দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছো চক্ষু বন্ধ করুন হাত একটু উঁচু করে আল্লাহর সেখানে দোয়া পড়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা চিৎকার মেরে বলুন আবার কিছু কিছু বাপ মার জন্য এমনও দোয়া করতে হয় সন্তানগুলো ভালো থাকতে চায় বাপ মা তাদেরকে নষ্ট করতে চায় এমন অসভ্য বাবা মাও দুনিয়াতে বেঁচে আছে অনেকের সন্তান নামাজ পড়তে চায় বাবা সন্তানকে নামাজে বাধা দিয়ে দেয় সন্তান দিন মানতে চায় দাঁড়িয়ে রাখতে চায় বাবা তাকে দাঁড়িয়ে রাখতে দেয় না সন্তান সৎ পথে চলতে চায় বাবা তাকে বিপদমুখী করতে চায় আল্লাহ সেই বাপদেরকে তুমি আল্লাহ হেদায়েত দিয়ে দাও
অনেক সন্তান চোখের পানি ফেলে ফেলে কেঁদে আমাদের কাছে বাপ মার জন্য দোয়া চায়। অনেকে বলে আমার বাবা এই কাজ করেছে, আমি বাবাকে কি করব। আমি জবাবটা একটাই দিই, ও ভাই রে আমার বাপ মার বিচার করার ক্ষমতা পৃথিবীর কোনো সন্তানের নাই রে। আল্লাহ তাআলা যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদের প্রতি খাস রহমত নাজিল করো, দিন মেনে চলার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের সেই কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়া তালতলার যুব সমাজ কত ঘাম ঝরেছে, কত কষ্ট করেছে। মাহফিল বাস্তবায়ন করা সহজ নয়, 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা করে করে কত কষ্ট করে করে তারা মাহফিলের ডাক দেয়, আর উপর থেকে বলে মাহফিল হবে না। আল্লাহ, তোমার কিছু বান্দা তারা কোরআন শোনাতে চায়, আর তোমার কিছু অবাধ্য বান্দা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়। আল্লাহ করুণা তুমি দিয়েছো, করুণা তুমি বন্ধ করতে পারবে। আল্লাহ আল্লাহ মেহরবানি করে এই সমস্ত তোমার পাঠানো গজব থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ এই মাহফিলগুলোকে তুমি আল্লাহ চারণ রক্ষার ব্যবস্থা করে দাও, সবার দিলটা কোরআনমুখী করে দাও। এই যে মাহফিলের অগ্রযাত্রা শুরু হলো টাঙ্গাইলের বুকে, আল্লাহ এই মাহফিলটা যেন চলতে থেকে অব্যাহত থাকে। আল্লাহ এমন একটা ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও, এমন একটা ফয়সালা তুমি আল্লাহ করে দাও। আল্লাহ তাআলা জমিন থেকে দিন নির্মূলের জন্য নানামুখী পায়তারা শুরু হয়ে গেছে, আল্লাহ মেহরবানি করে সমস্ত ষড়যন্ত্রকে তুমি আল্লাহ বুমেরাং করে দাও, বানচাল করে দাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহ তাআলা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন বেড়ে গেছে, আল্লাহ মেহরবানি করে তোমার খাস রহমত নাজিল করো, সমস্ত জুলুম থেকে মুসলিম জাতিকে তুমি আল্লাহ হেফাজত করো, ফিলিস্তিনকে বাঁচাও, সিরিয়ামিনকে বাঁচাও, আসামকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, তুমি তোমার সম্মানের পরে যাকে বেশি সম্মান দিয়েছো, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি আল্লাহ সম্মান দিয়েছো, সেই রাসূলকে নিয়ে কত ব্যঙ্গাত্মক কত ব্যঙ্গ কার্টুন তৈরি করেছে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি এই সমস্ত বাতিলদেরকে তোমার পক্ষ থেকে গজব দিয়ে শেষ করে দাও। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, কিয়ামতের দিন যদি তুমি প্রশ্ন করো আমার রাসূলকে এত গালমন্দ করেছে তোরা কি করেছিস, আমরা জবাব দিতে পারবো না। আল্লাহ যে রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে এটা হচ্ছে ইমানের দাবি, আমরা কিছুই তো করতে পারিনি। আল্লাহ আল্লাহ তুমি যদি আমাদেরকে হিসাব নিতে যা, আমাদের ইমান তা আবু বকরের মতো না, ওমরের মতো না, আমাদের আমাদের ইমান তো ওসমানের মতো না। اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا চোখের সামনে কত বন্ধু যায়, চোখের সামনে কত আত্মীয় চলে যাচ্ছে রে, চোখের সামনে কত বন্ধু বান্ধব লাশ হয়ে কবরে চলে গেল, আমি একদিন লাশ হব, আমার বন্ধুরা যারা যায় আসবে, আমি যখন মরে যাব আমার নাম বলবে না, বলবে মরা লাশটা কাঁধে না, লাশ এই জায়গায় নিয়ে আসো, আমার নামটা কেউ বলবে না, সেদিন আমার নাম হবে লাশ। আল্লাহ তাআলা এর চাইতে মহাসত্ব আর কি আছে রে আল্লাহ, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না, জীবনে নামাজ আর ছেড়ে দেব না, তোমার হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না, হাক্কুল ইবাদ আমাদের পালন করার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়া দাও। আমার সঙ্গে অনেক মা বোন হাত তুলেছেন, মা বোনদেরকে দিন মানার তৌফিক দিয়া দাও,
বিশেষ করে আজকের এই নগ্ন সিনেমার যুগে, নগ্ন নাটকের যুগে মাদেরকে অশ্লীল সমস্ত প্রদর্শনী থেকে তুমি আল্লাহ তাদেরকে হেফাজত রাখো, পর্দায় থাকার তৌফিকটা দিয়ে দাও, লম্বা হিজাব লাগায়া বোরকা লাগায়া তাকে তাদেরকে বাইরে বের হওয়ার সুযোগ করে দাও। আয় আল্লাহ তাআলা দিন মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ গো, একদিন তো মরণ আসবে সমান সামনে, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মৌত দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে যত ভাই এবং আড়লে যত মা বোন তুলেছেন সবার নাম তোমার জানা নাই, তোমার তালিকায় সবার নাম আছে আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুল গাফফার, তোমার নামের তালিকায় সবার নামটাও লিখিত আছে। আল্লাহ সেই তালিকায় যে নামটা দিয়ে রেখে দিয়েছো সেই তালিকাটা যেন জান্নাতের তালিকা হয়। আল্লাহ দুনিয়ার সফলতা বড় সফলতা নয়, তোমার কাছে সফল হলে বড় সফলতা আল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, আমরা যদি দুনিয়াকে পেতে চাই দুনিয়াও হারাবো আখেরাতও হারাবো, আর আমরা যদি আখেরাতকে পেতে চাই দুনিয়াও পাবো আখেরাতও পেয়ে যাব। আল্লাহ মেহরবানি করে আখেরাত মুখী দিল আমাদের তুমি আল্লাহ বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা একদিন দুনিয়া থেকে বিদায় হব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে টান মেরে ঘর থেকে বের করে নেবে, নরম নরম বিছানা টান মেরে ঘর থেকে বের করে দিয়া শক্ত খাটনিতে চড়ায় দেবে, শোয়ে দেবে, গোসল করানো শুরু হয়ে যাবে রে। স্ত্রী কাঁদবে, সন্তানরা কাঁদবে, সন্তানগুলো ছটফট করবে আর বলবে বাবা কথা কেন বলো না। স্ত্রী বলবে স্বামী গো কোথায় যাচ্ছ আমাকে একটু বলেও তো গেলে না। স্ত্রী চোখ খুলাল হয়ে যাবে, সন্তানরা কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে রে। আমার লাশ সামনে বাইরে নেওয়া হবে, গোসলটা সম্পন্ন হয়ে যাবে, আমাকে কাফনের কাপড় পড়ায় দেবে, আমাকে কাফনের কাপড় পড়ায় দিয়া খাটনিতে চড়ায় নিয়া রে কবরের দিকে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাবা দেবে, মাটি চাবা দেবে, একটা বারের জন্য সব দেখে দিয়া সবাই কাঁদতে কাঁদতে সেই জায়গা থেকে ফিরবে। কিন্তু আমার সঙ্গে আর কেউ যাবে না রে, আমার সঙ্গে কেউ যাবে না, আমার সঙ্গে যাবে শুধু আমল, ফিরে আসবে আমার সম্পদ, ফিরে আসবে আমার পরিবার পরিজন, ফিরে আসবে আমার দুনিয়ার সমস্ত কর্তৃত্ব। আল্লাহ তাআলা শান্তি মুহূর্ত যখন আমার সামনে হাজির হয়ে যাবে, জবানে জারি করে দিও কালো জয় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।